ভেরসোল চ্যানেলের আজকের এই পর্বে যে জীবনী তুলে ধরব, তিনি ছিলেন 1971 মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক একজন সেক্টর কমান্ডার কাজী মোহাম্মদ শফিউল্লাহ। কাজী মোহাম্মদ শফিউল্লাহ জন্ম 2 সেপ্টেম্বর 1934, যিনি KM শফিউল্লাহ নামে বেশি পরিচিত, বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার। তিনি 3 রং সেক্টরের সেক্টর কমান্ডার এবং এস ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। তিনি সেক্টরস কমান্ডার ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি। শফিউল্লাহ স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ছিলেন। কাজী মোহাম্মদ শফিউল্লাহর জন্ম ও শিক্ষা জীবন। KM শফিউল্লাহর জন্ম 1934 সালের 2 সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে। তার বাবার নাম কাজী আব্দুল হামিদ এবং মায়ের নাম রজব বানু। 3 ভাই সবারই মধ্যে শফিউল্লাহ ছিলেন ষষ্ঠ। মুড়াপাড়া হাই স্কুল থেকে 1951 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। এরপরে মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজে ভর্তি হন। 1953 সালে ইন্টারমিডিয়েট পাশ করার আগেই তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন। কমিশন লাভ করেন 1955 সালে। 1968 সালে সেনা স্টাফ কলেজ থেকে BSc পাশ করেন। কর্মজীবন 1970 সালে মেজর পদে পূর্ব পাকিস্তানে আসেন KM শফিউল্লাহ। 1972 সালের 5 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে শফিউল্লাহকে ডেকে সেনাপ্রধানের দায়িত্ব নিতে বলেন। তখন দেশের সামরিক বাহিনীর প্রধান অধিনায়কের দায়িত্বে MAG ওসমানী অক্রিয় জেনারেল ছিলেন। শফিউল্লাহর পদবী তখন লেফটেন্যান্ট কর্নেল ছিল, যুদ্ধের সময় পদোন্নতি প্রাপ্ত। তিনি সেনাপ্রধান হতে অনিচ্ছা প্রকাশ করলেও প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে সেনাপ্রধানের দায়িত্ব নিতে হয় এবং তাকে পূর্ণ কর্নেল পদে উন্নীত করা হয়। 1973 সালের মাঝামাঝি ব্রিগেডিয়ার এবং একই বছরের 10 অক্টোবর তিনি মেজর জেনারেল পদ পদবী লাভ করেন। তার সঙ্গে জিয়াউর রহমানও পদোন্নতি পেয়ে উপ সেনাপ্রধান হয়েছিলেন। 1975 সালের আগস্ট পর্যন্ত শফিউল্লাহ সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। 1976 সাল থেকে 1991 সাল পর্যন্ত 16 বছর তিনি বিভিন্ন দেশে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে মালয়েশিয়া, কানাডা, সুইডেন আর ইংল্যান্ড। 1995 সালে আওয়ামী লীগে যোগদান করেন এবং 1993 সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হন। মুক্তিযুদ্ধে ভূমিকা। মুক্তিযুদ্ধের সময় 19 মার্চে ঢাকা ব্রিগেড হেডকোয়ার্টার থেকে ব্রিগেডিয়ার জাহাজে আরবাব জয়দেবপুরে আসেন 2 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের নিরস্ত্র করতে, কিন্তু তিনি ব্যর্থ হন। সে সময় KM শফিউল্লাহ 2 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড ছিলেন। ব্রিগেডিয়ার জাহাজে ফিরে যাবার পর KM শফিউল্লাহ নেতৃত্বে 2 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ ঘোষণা করে। 3টি ব্যাটালিয়ন নিয়ে জয়দেবপুর থেকে ময়মনসিংহ হয়ে সিলেটের তেলিয়া লাগোয় মাচিমার পর সেক্টর ও এস ফোর্স গঠন করে যুদ্ধ শুরু করেন। 29 মার্চ ঢাকা আক্রমণের পরিকল্পনা করেন। KM শফিউল্লাহর নেতৃত্বে প্রথমে সেক্টর ও পরে এস ফোর্স গঠন করে প্রথমে সিলেট সহ বিরাট একটি অংশ মুক্তাঞ্চল গড়ে তোলা হয়। একদিকে সিলেট আর একদিকে আশুগঞ্জ, ভৈরব আর মাধবপুর শত্রুমুক্ত করেন তারা। তার নেতৃত্বে আশুগঞ্জ, ভৈরব, লালপুর, আজুপুর, সরাই, শাহবাজপুর, মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর শত্রুমুক্ত হয়ে যায়। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে জাতীয় ও আন্তর্জাতিক মহান ব্যক্তিদের কর্মজীবন সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।